করোনা আক্রান্তের আরতি শুনে হাসপাতালে ছুটলেন লক্ষ্মীরতন শুক্লা, কথা বললেন সুপারের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় একজন করোনা আক্রান্ত রোগীর কিছু সমস্যার খবর পাওয়া মাত্রই হাওড়ার টিএস জয়সপাল হাসপাতালে পৌঁছলেন রাজ্যের মাননীয় ক্রীড়া রাষ্ট্রমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা মহাশয়। কথা বললেন সেখানকার সুপার ও ডাক্তারদের সঙ্গে, খোঁজ নিলেন রোগীর শারীরিক অবস্থার। বাধ্য হয়ে লেখাচ্ছি, আপনারা পারলে প্লিজ কাউকে একটু জানান, কোনো মিডিয়াকে কিছুতে। শ্বাসকষ্ট হচ্ছে, আমার বুকে যন্ত্রণা করছে, এখানে কেউ আসছে না, কোনো নার্স আসছে না, কেউ দেখছে না। শ্বাসকষ্ট উঠে উঠে আমি মরে যাবো, একটা কেউ কথা শুনছে না এখানে। প্লিজ আপনারা যদি পারেন কাউকে একটু ডাকুন, কোনো মিডিয়াকে বলুন। এরকম খালি বলছো তুমি ঠিক আছো, আমি ঠিক নেই, কখন থেকে বলে যাচ্ছি কেউ শুনছে না কোনো কথা, পচা ডিম খাওয়াচ্ছে, খাবার দিচ্ছে না। আর ছদিনে আমি কিচ্ছু বলিনি, ছদিন আমি চুপ করে আমার কিচ্ছু বলিনি, বলে যাচ্ছি কেউ শুনছে না। বলুন না প্লিজ কাউকে, জয়স হলে এরকম অবস্থা আমরা কি করে ট্রিটমেন্ট করতে এসেছি। কিছুতেই অক্সিজেন দিতে আসছে না, কিচ্ছু করছে না, প্লিজ আপনারা মিডিয়াকে জানান, আমি এই ফ্রিজটাকে শেয়ার করুন, বারবার করে বলছি। এদের এখানে সবাই বলছে যে এখানে যতজন আছে সবার প্রবলেম হচ্ছে, এমনি করে মানুষগুলোকে এনে কেন মারছে। প্লিজ শেয়ার করুন আপনারা। আরে আমি জানি আপনারা অসাধারণ কাজ করছেন, সবাই দেখুন আপনারা যদি বলেন আমি কালকে পিপি কিট করে এসে পুরো সব সবার সাথে ভিজিট করতে পারি, জরুরি আমি খোঁজখবর নেওয়ার জন্য।